রাজ্যে সবকটি মন্ডলের মতো রবিবার নয় বনমালীপুর মন্ডলে কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়া উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি দীপক কর, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা। পরে বিধায়ক বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যে এই প্রথম একদিনে একযোগে সমস্ত মন্ডলে কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে গৃহীত আগামী দিনের কার্যপদ্ধতি শক্তি কেন্দ্র হয়ে বুথ স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই বৈঠকে আলোচনা হবে। আগামী তিন মাস এই রূপরেখায় কাজ চলবে। বিজেপি সবসময় সাংগঠনিক কাজ করে যাচ্ছে, প্রতিটি নির্বাচনে বিজেপির জন্য সমগুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসবে সাংগঠনিক কার্যকলাপ ততই বৃদ্ধি পাবে বলে জানান তিনি। কারণী তারপর ডিস্ট্রিক্ট হয়, তারপর মন্ডল স্তরে আর এই প্রথমবার একসঙ্গে একদিনে সমস্ত মন্ডলে প্রদেশ মন্ডল কার্যকরণী বৈঠক হচ্ছে। এগুলোতে আগামী দিনে যে কার্যপদ্ধতি রাষ্ট্রীয়ভাবে তয় করা হয়েছে সেগুলো স্টেটে আনা হয়েছে এবং স্টেট থেকে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে মন্ডলে, সেগুলো নিচে শক্তি কেন্দ্র হয়ে বুথ পর্যন্ত কার্যকর্তাকে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা তারই সাংগঠনিক আলোচনা এবং রূপরেখা।